আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা আগের ক্লাসগুলো অবশ্যই ফলো করেছো। আজকে তোমাদের আমি কিছু নতুন টপিকস নিয়ে আলোচনা করব ক্লাসে। তো শুরুতে আমরা দেখে নিই আজকের আলোচ্য বিষয়গুলো কি কি রয়েছে। আজকে আমরা আলোচনা করব ক্লাসে যে মূলসমূহের পর্যাবৃত্ত ধর্মের মধ্যে কিছু বিষয় আলোচনা করব। তার মধ্যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এটি আমরা একটু জানব, পারমাণবিক আকার, আনিকরণ শক্তি, আনিকরণ শক্তির ক্ষেত্রে আমরা কিছু ব্যতিক্রম লক্ষ্য করব। তারপরে আমরা ইলেকট্রন শক্তি নিয়ে আলোচনা করব, যদি ক্লাসে সম্ভব হয় আরও বিষয়গুলো আলোচনা করতে পারি। তো আমরা শুরু থেকে ক্লাসটি খুব মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে আশা করি যে দেখলে তোমাদের ক্লাসটি ফলপ্রসূ হবে, তোমরা খুব উপকৃত হতে পারবে। তো এসো আমরা আলোচনা করি যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আসলে মৌলসমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পর্যাবৃত্ত ধর্মের কারণে কেমন হয়ে থাকে। দেখো যে আমরা জানি যে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস পারমাণবিক সংখ্যা অনুসারে চেঞ্জ হয়। তো আমরা এটা জানি যে একই পর্যায়ে পারমাণবিক সংখ্যাগুলো বৃদ্ধি পায়। তো বৃদ্ধি পেলে দেখা যাচ্ছে যে মৌলসমূহের আকার হচ্ছে ছোট হতে থাকে। এটা আমরা নবম দশম শ্রেণীতে কিছুটা পড়েছি। গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই পর্যায়ে তুমি যতই বাম থেকে ডান দিকে যাবে প্রথমে হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক প্রথমে বাড়তে থাকে, তারপরে পরবর্তীতে সিলিকন পর্যন্ত বাড়ে এবং এরপরে আস্তে 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 আবার কমতে থাকে। আর একই গ্রুপে তুমি নিচে যতই উপর থেকে নিচের দিকে যাবে ততই হচ্ছে পারমাণবিক আকার বাড়তে থাকে, এই গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান এটা হচ্ছে কমতে থাকে। তো এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে এর বেশি কিছু আসলে নেই। পারমাণবিক আকারটা আমাদের জানতে হবে যে মৌলসমূহের পারমাণবিক আকার আমরা জানি যে আমরা যদি দেখি যে একটা গ্রুপ আমরা দেখি, প্রথম গ্রুপটাই আলোচনা করি, যেমন লিথিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো আমরা দেখি যে একটা একটা গ্রুপে, এখানে আমরা জানি যে পর্যায় সারণীতে মোট গ্রুপ রয়েছে 18টি এবং পর্যায় রয়েছে 7টি। তো এই 7টি পর্যায়ের ক্ষেত্রে আমরা দেখি যে এটার এর প্রথম শক্তি স্তর রয়েছে, শুধু হাইড্রোজেনের ক্ষেত্রে রয়েছে প্রথম শক্তি স্তর। তারপরে আমরা দেখি যে লিথিয়ামের ক্ষেত্রে শক্তি স্তর একটা বৃদ্ধি পায়, প্রধান শক্তি স্তর একটি বৃদ্ধি পায়, অর্থাৎ দুইটা শক্তি স্তর থাকে। আমরা সোডিয়ামের ক্ষেত্রে দেখি তিনটা শক্তি স্তর, চারটা, পাঁচটা, ভাবে শক্তি যতই আমরা নিচের দিকে যাই, একই গ্রুপে যতই নিচের দিকে যাই, তাহলে দেখি যে হাইড্রোজেনের এটা এমন ছিল তো একটা শক্তি স্তর, যেহেতু তো লিথিয়ামের ক্ষেত্রে দুইটা শক্তি স্তর হলে তার আকারটাকে বাড়ে, কারণ কি এটার নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তরের দূরত্বটা বৃদ্ধি পায়। তাহলে নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তরের দূরত্ব যদি বৃদ্ধি পায় তাহলে তার আকার বৃদ্ধি পায়। তো আমরা দেখি যে একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় তার নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তরের দূরত্ব বাড়তে থাকে, অর্থাৎ নতুন নতুন শক্তি স্তর যতই যুক্ত হবে তার আকার তত বাড়তে থাকবে, অর্থাৎ আমরা যত উপর থেকে নিচের দিকে যাই তার পারমাণবিক আকার বৃদ্ধি পায়। এখন আসি আমরা পর্যায়ের ক্ষেত্রে। পর্যায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই পর্যায়ে আমরা যদি একটা পর্যায়ে মৌলসমূহ আলোচনা করি, যেমন সোডিয়ামের পরে আমরা জানি যে আছে ম্যাগনেসিয়াম, তারপরে আছে হচ্ছে আমরা ডিগ্লোক মৌলসমূহ পরে দেখি অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ামের পরে আছে সিলিকন, এভাবে সিলিকনের পরে কি আছে, সিলিকনের পরে আছে তোমার অনেক ফসফরাস, হ্যাঁ, তারপরে সালফার, এভাবে মৌলগুলো রয়েছে। তো আমরা যদি দেখি যে এটা একই পর্যায়ে, হ্যাঁ, এটার সর্বশেষ শক্তি স্তর যেহেতু এখানে তৃতীয় পর্যায়ের মৌল, এর প্রত্যেকটার সর্বশেষ শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর, আমরা এটা যদি দেখি এটা হচ্ছে 3s, সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3s, তো তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম থেকে সালফার, এরপরে আছে ক্লোরিন, তো এইগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3p। তো এখানে তৃতীয় শক্তি স্তরেই সমস্ত ইলেকট্রনগুলো এখানে প্রবেশ করতে থাকে। তো দেখা যাচ্ছে কি যে একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায় এখানে পারমাণবিক সংখ্যা এক একক করে বৃদ্ধি পায়, অর্থাৎ নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের সংখ্যা এক একক করে বাড়ে। এখন ধনাত্মক চার্জের সংখ্যা বাড়ে ঠিকই, কিন্তু সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা এক একক করে বাড়ে, বাট ধনাত্মক শক্তি ধনাত্মক যে নিউক্লিয়াস,
নিউক্লিয়াস একক করে বৃদ্ধি পাওয়ার কারণে এখানে কি করে যে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন ইলেকট্রনগুলোকে সে অধিক জোরে আকর্ষণ করতে পারে। যদি ইলেকট্রনগুলোকে অধিক জোরে আকর্ষণ করে তাহলে কি হয়, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের আকর্ষণের কারণে এখানে কাছাকাছি চলে আসে। তোমরা একটু বোঝার চেষ্টা করো যে ইলেকট্রনগুলো কি করে, এখানে দেখা যাচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে আমরা যদি দেখি যে সোডিয়ামের শক্তি স্তর হচ্ছে তিনটা রয়েছে, সোডিয়ামের শক্তি স্তর আছে তিনটা। আমরা একটু দেখার চেষ্টা করি যে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, সোডিয়াম শক্তি স্তর তিনটা। এখন এই তিনটা শক্তি স্তরের ইলেকট্রন যদি আমরা দেখি, প্রথম শক্তি স্তরের ইলেকট্রন থাকে দুটি, দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন থাকে হচ্ছে এরকম করে আটটি ইলেকট্রন থাকে, আর তৃতীয় শক্তি স্তর ইলেকট্রন থাকে একটি। তোমরা একটু খেয়াল করে দেখবে তৃতীয় শক্তি স্তর সম্পূর্ণটা ফাঁকা। এখন আমরা এখানে দেখি যে এখানে ইলেকট্রন, এখানে হচ্ছে প্রোটন সংখ্যা ছিল এগারো, ইলেকট্রনও এগারোটা রয়েছে। এখন আমরা ক্লোরিনের ক্ষেত্রে আমরা একটু দেখার চেষ্টা করি। ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখি এটাও তিনটা শক্তি স্তর, বাট প্রথম শক্তি স্তরে দুটা, দ্বিতীয় শক্তি স্তরে আছে এখানে আটটা, তৃতীয় শক্তি স্তর এখানে ইলেকট্রন থাকে সাতটা, সাতটা ইলেকট্রন থাকে, আর এখানে সতেরো থাকে হচ্ছে পজিটিভ চার্জ। তো এখানে ধনাত্মক চার্জের সংখ্যা হচ্ছে প্লাস সেভেন্টিন, ইলেকট্রনও সাত সতেরোটা থাকে, বাট এখানে ধনাত্মক এই যে চার্জটা এটা নিউক্লিয়াসটা ইলেকট্রনগুলোকে কাছাকাছি টেনে নিয়ে যায়। তো এই এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস এই যে শক্তি স্তরকে এত বেশি কাছে টানতে পারে না, কারণ কি একটা মাত্র ইলেকট্রন আছে, একটা ইলেকট্রনকে এখানে আর কতটুকু টেনে নিতে পারবে। আর এখানে ইলেকট্রন সংখ্যা যেহেতু এখানে সাতটা ইলেকট্রনকে সাতটা পজিটিভ চার্জ এখানে টানতে পারে, তো সাতটা পজিটিভ চার্জ যদি টানতে পারে, এখানে খেয়াল করো এটা একটা মাত্র একটা ইলেকট্রনকে মাত্র টানতে পারবে একটা পজিটিভ চার্জ, আর এখানে সাতটা ইলেকট্রনকে এখানে সাতটা পজিটিভ চার্জ টানবে। তাহলে এখানে সাতটা পজিটিভ চার্জ যদি ভিতরের দিকে টেনে নেয়, হ্যাঁ, তাহলে কি হয় যে সর্বশেষ শক্তি স্তরটা, সর্বশেষ শক্তি স্তরটা এটা কাছাকাছি চলে আসে, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে আকার হচ্ছে হ্রাস পায়। তাহলে আমাদের আশা করি যে এটা বুঝতে সমস্যা হবে না। যদি তোমাদের সৃজনশীলে আসে যে কিছু মৌল দিয়ে দিল, এই ধরো এই গ্রুপটা দিয়ে দিল, এর এই গ্রুপটা দিল, এই গ্রুপটা দিল আর এই পর্যায়টা দিল, তো এদের আকারের যদি এখানে ব্যাখ্যা চায়, তাহলে আশা করি তোমাদের এই আকারের ব্যাখ্যা দিতে কারো সমস্যা হওয়ার কথা না। তুমি জানো যে উপর থেকে নিচের দিকে গেলে নতুন নতুন শক্তি স্তর যুক্ত হয়, সুতরাং এর পারমাণবিক আকার হচ্ছে কি হয় বলতো, বাড়তে থাকে, আর যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায় সবগুলো পর্যায়ের জন্যই একই রকম হবে। যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায় তার হচ্ছে নতুন শূন্য শক্তি স্তর যুক্ত হয় না, একই শক্তি স্তরে হচ্ছে ইলেকট্রনগুলো প্রবেশ করে। তো নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের সংখ্যা একক উপরে বৃদ্ধি পাওয়ার কারণে সর্বশেষ যে শক্তি স্তরের ইলেকট্রনগুলোর প্রতি আকর্ষণটা এক্ষেত্রে বৃদ্ধি পায়, আর এই আকর্ষণ বৃদ্ধি পাওয়ার কারণে সর্বশেষ ইলেকট্রনগুলো সেগুলো নিউক্লিয়াসের দিকে একটু চেপে আসে বা চলে আসে, নিউক্লিয়াসের আকর্ষণ অধিক কার্যকরী হয়, আর এই কারণে চলে আসে বলে এটার আকার হচ্ছে হ্রাস পায়, অর্থাৎ এখানে ব্যাসার্ধ কমে যায়, ব্যাসার্ধ কমে যাওয়ার কারণে এর আকারটা হ্রাস পায়। তো এইভাবে আমরা আসলে পারমাণবিক আকারটা ব্যাখ্যা দিতে পারি। এখন আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তা হচ্ছে আয়নীকরণ শক্তি। মনুষ্যের পর্যাবৃত্ত ধর্মের মধ্যে যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। এখন আমি আয়নীকরণ শক্তি নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, ভালো করে খেয়াল রাখবে আয়নীকরণ শক্তি, আমরা একটা বিক্রিয়া লিখি, বিক্রিয়াটা থেকে আমরা সংজ্ঞাটা দিব। গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল পরমাণু থেকে একটি করে এক মোল ইলেকট্রন অপসারণ করে একে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়, অর্থাৎ এখানে ডেল এইচ, আমরা শক্তিকে ডেল এইচ দিয়ে প্রকাশ করব বা ই দিয়েও প্রকাশ করতে পারি, সরি, আমরা ডেল এইচ দিয়ে শক্তিকে প্রকাশ করতে পারি বা ই দিয়ে প্রকাশ করতে পারি, আমরা ই দিয়ে প্রকাশ করি এনার্জি। এখানে এনার্জি হচ্ছে রিলিজ হবে, এনার্জি এখানে গৃহীত হবে,
496 kJ/mol এখানে খেয়াল করো যে গ্যাসীয় অবস্থায় কোন মোলের বিচ্ছিন্ন পরমাণু থাকে গ্যাসীয় বিচ্ছিন্ন বা গ্যাসীয় অবস্থায় কোন মোলের বিচ্ছিন্ন পরমাণু বলতে পারি গ্যাসীয় বিচ্ছিন্ন 1 মোল পরমাণু থেকে একটি করে মোট 1 মোল ইলেকট্রন অপসারণ করে গ্যাসীয় বিচ্ছিন্ন 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন হয় আমরা দেখি এখানে প্লাস এখানে তাপ দিয়েছি অর্থাৎ কি এখানে শক্তি হচ্ছে এটাকে দিতে হবে এই অবস্থায় শক্তি যদি দেওয়া হয় তাহলে এখান থেকে কি হবে এখানে ধনাত্মক চার্জ সৃষ্টি হবে ইলেকট্রন এখানে ইলেকট্রন বের করতে এখান থেকে শক্তি শক্তি দিয়ে ইলেকট্রন বের করতে হয় তাহলে গ্যাসীয় অবস্থায় কোন মোলের মোল থেকে একটি ইলেকট্রন অপসারণ করে অপসারণ করতে কি করতে হয় শক্তি দিতে হয় আমরা এখানে দেখি যে শক্তি ওখানে দিতে হয় আর শক্তি দিলে এখানে শক্তি এখানে প্লাস হিসেবে আমরা দিয়েছি কারণ এখানে শক্তি দিতে হয় তো গ্যাসীয় অবস্থায় 1 মোল আমরা যদি এখানে বিক্রিয়ার সাথে শক্তি লিখতে চাই তাহলে এখানে মাইনাস এখানে হচ্ছে 496 kJ/mol এভাবে আমরা লিখতে পারি হ্যাঁ এভাবে লিখে অথবা আমরা এই ডানপাশে ভাবে শক্তিকে এখানে আমরা দেখাইতে পারি তো গ্যাসীয় অবস্থা আমরা আবার বলি সংখ্যাটা গ্যাসীয় অবস্থায় কোন মোলের 1 মোল পরমাণু থেকে হ্যাঁ একটি করে মোট 1 মোল ইলেকট্রন অপসারণ করে একে ধনাত্মক আয়নে গ্যাসীয় অবস্থা ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণে শক্তি দিতে হয় বা যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলে থাকি আয়নীকরণ শক্তি এখন এই আয়নীকরণ শক্তি সৃজনশীল প্রশ্নে ক্ষয়ের জন্য আসে সরাসরি তাছাড়া আমাদের ব্যাখ্যামূলক কিছু কোয়েশ্চেন আমাদের গোয়ের জন্য এসে থাকে আমরা সেই ব্যাখ্যামূলক কোয়েশ্চেনগুলো দেখব আসলে এই অধ্যায়ের আমরা জানি যে রসায়নের তৃতীয় অধ্যায়টা ব্যাখ্যামূলক প্রশ্নগুলো আসে আর এই আসলে ব্যাখ্যামূলক প্রশ্নগুলো যদিও নাম্বার একটু কম পাওয়া যায় কিন্তু তারপরেও এখানে যদি তুমি ভালো ব্যাখ্যা দিতে পারো যদি বইয়ের সাথে তুমি হুবহু যেটা চেয়েছে সেটি যদি তুমি আনসার করতে পারো তবে তুমি ফুল নাম্বার পাবে তবে এখানে নম্বর মোটামুটি পাওয়া যায় যেহেতু এটা ব্যাখ্যামূলক প্রশ্ন নম্বর তুমি কিছু না কিছু পাবেই তো এসো আমরা এবার জেনে নিই যে এই যে আয়নীকরণ শক্তি দেখা যাচ্ছে যে আমরা দেখি যে পর্যাবৃত্ত ধর্ম এটা যেহেতু আয়নীকরণ শক্তিটা অর্থাৎ একই পর্যায়ে তুমি যতই বাম থেকে ডান দিকে যাবে এর পারমাণবিক আকার ছোট হওয়ার সাথে সাথে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাবে কারণ হচ্ছে ক্ষুদ্র পরিসর থেকে ইলেকট্রনগুলো অপসারণ করা কঠিন হয়ে যায় তাই হচ্ছে চার্জ ছোট হলে সেখান থেকে ইলেকট্রন বের করা হচ্ছে কঠিন তাই এই আয়নীকরণ শক্তির মান অধিক হয়ে থাকে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায় আয়নীকরণ শক্তির মান বেশি হয় আর একইভাবে আমরা দেখি যে আকার যদি বাড়ে তাহলে আয়নীকরণ শক্তির মান কমে অর্থাৎ যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ততই হচ্ছে আয়নীকরণ শক্তির মান কমতে থাকে তো আমরা এই এক পর্যায়ের ক্ষেত্রে দেখি যে আয়নীকরণ শক্তির মান একটু ব্যতিক্রমী হয়ে থাকে কোথায় কোথায় ব্যতিক্রম হয় আমরা সেটা ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে এটার ব্যাখ্যাটা দিতে পারবো আশা করি যে প্রবলেম হবে না তোমরা বুঝতে পারবে যে ইলেকট্রন বিন্যাসের কারণে এই আয়নীকরণ শক্তির মান হচ্ছে ভিন্ন ভিন্ন হয় কোথায় কোথায় একটা হচ্ছে বেরিলিয়ামের ক্ষেত্রে হয় বেরিলিয়াম আর বোরনের ক্ষেত্রে আমরা দেখব যে একটা প্রশ্ন আসে এইভাবে যে বোরনের ইলেকট্রন আসক্তির মান বেরিলিয়াম অপেক্ষা কম হয় কেন ব্যাখ্যা করো এরকম একটা প্রশ্ন আসে বোরনের ইলেকট্রন আসক্তির মান বেরিলিয়াম অপেক্ষা কম হয় কেন ব্যাখ্যা করো তো আমরা ইলেকট্রন বিন্যাস যদি দেখি তাহলে বুঝতে পারবো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস পারমাণবিক সংখ্যা 4 বোরনের হচ্ছে 5 এটা হচ্ছে 1s2 2s2 আর এটা হচ্ছে 1s2 2s2 2p1 আচ্ছা তো আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো আমরা একটা জানি যে পূর্ণ এবং অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস অধিকতর স্থিতিশীল হয়ে থাকে কোন একটা অরবিটালের ক্ষেত্রে পূর্ণ এবং অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস অধিকতর স্থিতিশীল হয় পরমাণুর ক্ষেত্রে তাহলে আমরা সর্বশেষ শক্তির স্তরটাই খেয়াল করবো
যে সর্বশেষ শক্তি স্তরে বেরিলিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এইখানে 2s এ দুটি ইলেকট্রন আছে এবং s এ আমরা জানি সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে আর যেহেতু এখানে দুটি ইলেকট্রন আছে এটা পূর্ণ অবস্থা সম্পূর্ণ একটা ইলেকট্রন বিন্যাস তো এই ক্ষেত্রে আমাদের এখান থেকে যদি একটা ইলেকট্রন বের করতে হয় আমরা দেখি যে গ্যাসীয় অবস্থা আমরা জানি যে বেরিলিয়াম গ্যাসীয় অবস্থা নিয়ে এখান থেকে একটি ইলেকট্রন বের করে এখানে হচ্ছে বেরিলিয়াম প্লাস এই অবস্থায় তৈরি করতে হয় তো এই অবস্থায় তৈরি করতে এখানে বেশ শক্তি দিতে হয় এখানে শক্তি দিতে হয় অনেক বেশি সেই শক্তির পরিমাণ হচ্ছে 899 কিলোজুল পার মোল 899 কিলোজুল পার মোল তাপ শক্তি হচ্ছে দিতে হয় এই ক্ষেত্রে তো এরপরে আমরা আরেকটা যে বোরনের ক্ষেত্রে দেখি বোরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এখানে দ্বিতীয় শক্তি স্তরে এখানে 2p1 রয়েছে তো আমরা জানি যে পূর্ণ বা অর্ধপূর্ণ ইলেকট্রন অধিকতর স্থিতিশীল তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যেহেতু 2p1 আছে তো এইটা এই ইলেকট্রনটা সরাতে এখান থেকেও শক্তি দিতে হয় বাট এত বেশি শক্তি দিতে হয় না যেহেতু এখানে পূর্ণ ইলেকট্রন বিন্যাস ভেঙে এটার থেকে ইলেকট্রন বের করতে হয় এই বেরিলিয়ামের ক্ষেত্রে তাই এখানে 899 কিলোজুল পার শক্তির তাপ শক্তি দিতে হয় কিন্তু বোরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি হয় বোরনের ক্ষেত্রে এখান থেকে ইলেকট্রন বের করতে বোরন প্লাস তৈরি করতে এখানে তাপ শক্তি দিতে হয় তোমাকে সরি এখানে মাইনাস দ্বিতীয় বাম পাশে প্লাস আর ডান পাশে মাইনাস তো এখানে হচ্ছে তোমাকে তাপ শক্তি দিতে হবে 800 কিলোজুল পার মোল তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কম তাপ শক্তি দিতে হয় কেন কারণ এখানে দেখা যাচ্ছে যে এখানে এর মতন করে এই পূর্ণ ইলেকট্রন বিন্যাস ভাঙতে হচ্ছে না কারণ এখানে আমরা জানি যে পি তে ইলেকট্রন থাকতে পারে 6টা তো এখানে আছে মাত্র একটা মূলত এইটাই একটা ছেড়ে দিলে আরো বেশি সুস্থিতিশীল হয়ে থাকে তো এই কারণে বোরনের প্রথম যে আয়নীকরণ শক্তির মান এই প্রথম আয়নীকরণ শক্তির মান এটা কম হয়ে থাকে বোরনের ক্ষেত্রে তাই আমরা এই দুইটার যেহেতু এটা হলো বেশি হওয়ার কথা এটা হলো মূলত কম হওয়ার কথা কিন্তু দেখা যাচ্ছে যে এটা বেশি হয় কারণ হচ্ছে পূর্ণ ইলেকট্রন বিন্যাস এস এর যে পূর্ণ ইলেকট্রন বিন্যাস আছে তো এটা ভাঙতে হয় বলে এটা বেশি হয়ে থাকে তো এটা একটা ব্যতিক্রম তো এটা আমরা আলোচনা করতে পারবো আশা করি যে এটা কেন কম হয় আর কেন বেশি হয় আমরা ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে এটা আলোচনা করতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো আশা করি যে কারো সমস্যা হবে না এখন আমরা আর একটা জোড়া দেখতে পাবো ওখানে দেখো নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায় তো আমরা শিখেছি যে একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায় মৌলসমূহের আয়নীকরণ শক্তির মান ততই হচ্ছে কি হয় বাড়তে থাকে তাহলে আমরা জানি নাইট্রোজেন হচ্ছে ইলেকট্রন বিন্যাস হলো পারমাণবিক সংখ্যা হচ্ছে 7 আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8 এই পারমাণবিক সংখ্যার ভিত্তিতে আমরা বলতে পারি যে নাইট্রোজেনের পরে হচ্ছে অক্সিজেনের অবস্থান তাহলে নাইট্রোজেনের পরে যদি অক্সিজেনের অবস্থান হয় তো অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান দেখা যাচ্ছে যে বেশি হওয়ার কথা কিন্তু বাস্তবে দেখা যায় অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান হচ্ছে 1314 কিলোজুল পার মোল আর নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান হচ্ছে 1402 কিলোজুল পার মোল হ্যাঁ তাহলে এই যে ব্যতিক্রম হওয়ার কারণ কি ব্যতিক্রম হওয়ার কারণ এখানে ইলেকট্রন বিন্যাস আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে তোমাদের ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে 1s2 2s2 2px আমরা ভেঙে লিখি 2py 2pz আমরা দেখি যে এখানে ইলেকট্রন বিন্যাসে 1s2 2s2 2px 2py 2pz এখানে আমরা দেখি যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে হচ্ছে অর্ধপূর্ণ অবস্থায় আছে পি তে আমরা জানি যে ইলেকট্রন থাকতে পারে 6টি আর অর্ধপূর্ণ থাকলে সেটা হয় 3টি তো আমরা একটু আগে বলেছি যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা জানি যে পূর্ণ এবং অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস অধিকতর স্থিতিশীল তাহলে এই নাইট্রোজেনের ক্ষেত্রে এটা অধিক স্থিতিশীলতা অর্জন করে এখানে অর্ধপূর্ণ অবস্থায় হচ্ছে বিরাজ করে তো এই ক্ষেত্রে যদি আমি এখান থেকে একটা ইলেকট্রন ছড়াতে যাই হ্যাঁ আমাদের যদি একটি ইলেকট্রন ছড়িয়ে এখানে
নাইট্রোজেন গ্যাসীয় অবস্থায় এখান থেকে আমি যদি একটি ইলেকট্রন সরিয়ে নাইট্রোজেন প্লাস করতে চাই তাহলে আমাকে তাপ শক্তি দিতে হবে কতটুকু তাপ শক্তি হবে 1402 কিলোজুল পার মোল এই পরিমাণ তাপ শক্তি দিয়ে আমাকে এই নাইট্রোজেন থেকে নাইট্রোজেন এই ধনাত্মক গ্যাসীয় অবস্থায় নিতে এই পরিমাণ তাপ শক্তি দিতে হবে কারণ কি এখানে অতিরিক্ত তাপ শক্তি দিয়ে এই যে বন্ডিং সিস্টেমটা হ্যাঁ এখানে হচ্ছে অর্থপূর্ণ হচ্ছে অধিকতর স্থিতিশীল সিস্টেম ইলেকট্রন বিন্যাস সিস্টেম সেই সিস্টেম থেকে ভেঙে তোমাকে ইলেকট্রন বের করতে এই পরিমাণে তাপ শক্তি তোমাকে দিয়ে দিতে হবে তো এটা হচ্ছে বেশ অনেক বেশি হয়ে থাকে আর এখানে অক্সিজেনের ক্ষেত্রে দেখা যায় যে ওই রকম সমস্যা হয় না কারণ কি এখানে আরো সুবিধাই হয় তো খেয়াল করে দেখো এখানে হচ্ছে 2px2 আছে তো এই ক্ষেত্রে একটা ইলেকট্রন বের করলে বরঞ্চ এটার জন্য অক্সিজেনের জন্য সুবিধাই হয় তো অক্সিজেনের এরকম অক্সিজেনের আয়নীকরণ শক্তি প্রথম আয়নীকরণ শক্তির মান এখানে অক্সিজেন প্লাস এটা হয়ে থাকে কত 1314 কিলোজুল পার মোল তো এটা একটা ইলেকট্রন ছড়িয়ে দিলে বরঞ্চ এটা অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস কাঠামো অর্জন করে অক্সিজেন তো এর প্রথম আয়নীকরণ শক্তির মান এটা হচ্ছে কম হয়ে থাকে নাইট্রোজেন অপেক্ষা তবে দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার এই অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস কাঠামো ভাঙতে হয় বলে এই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে আয়নীকরণ শক্তির মান অনেক বেশি হয়ে থাকে তো আমরা এখানে প্রথম আয়নীকরণ শক্তির ক্ষেত্রে দেখি যে ব্যতিক্রম লক্ষ্য করা যায় আসলে হচ্ছে অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান নাইট্রোজেন অপেক্ষা বেশি হওয়ার কথা কিন্তু ব্যতিক্রম হওয়ার কারণ হচ্ছে এখানে অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখতে পারছি এই কারণে মূলত হচ্ছে এটা এরকম ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমী ধর্ম প্রদর্শন করে থাকে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আয়নীকরণ শক্তির যে সমস্যাগুলো আসলে দেখতে পাই আশা করি যে এই সমস্যাগুলো তোমাদের সলভ হয়ে গেছে আশা করি সমস্যা নেই যে কেন এটা ব্যতিক্রম দেখা যায় আয়নীকরণ শক্তিটা কি আমরা অলরেডি বুঝেছি জেনেছি আমরা নবম দশম শ্রেণীর আয়নীকরণ শক্তির সংজ্ঞা পড়েছিলাম তো এখন আমি এখানে কারণগুলো ব্যাখ্যা করলাম এখন আমরা দেখব ইলেকট্রন আসক্তি কি ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তি তো ইলেকট্রন আসক্তি মূলত হচ্ছে আয়নীকরণ শক্তির বিপরীত ঘটনা আমরা ইলেকট্রন আসক্তির একটা সংজ্ঞা একটা উদাহরণ দিই তাহলে আমাদের ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো দেখো এখানে আমরা একটা বিক্রিয়া লিখেছি এখানে হচ্ছে ক্লোরিনের গ্যাসীয় অবস্থায় একটা পরমাণুকে লিখেছি এবং তার সাথে একটা ইলেকট্রনকে যোগ দিয়েছি যোগ দেওয়ার পরে এখানে ক্লোরিন এখানে ঋণাত্মক চার্জ হয়েছে গ্যাসীয় অবস্থায় এবং তার সাথে তাপ শক্তি যোগ আকারে আমরা দেখাইছি অর্থাৎ এখানে আমাদের মনে রাখতে হবে যে গ্যাসীয় অবস্থায় কোনো মোলের সর্বশেষ শক্তি স্তরে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে তাকে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে বা পরিণত হয়ে সেটি যে পরিমাণে তাপ শক্তি নির্গমন করে বা নির্গত হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি তাহলে তোমাদের মনে রাখতে হবে এখানে তাপ শক্তি কি হয় নির্গত হয় তাপ শক্তি বা শক্তি শক্তি কি হয় নির্গত হয় আর আগেটা কি হয়েছিল শক্তি শোষিত হয়েছিল মনে রাখতে হবে এখানে শক্তি নির্গত হয় আর আগেরটাতে শক্তি শোষিত হয়েছিল তো এখানে মনে রাখবে যে গ্যাসীয় বিচ্ছিন্ন ছাড়া শক্তি গ্রহণও করতে পারে না বা শক্তি নির্গমনও করতে পারে না তো এইখানে গ্যাসীয় অবস্থায় কোনো মোলের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে গ্যাসীয় অবস্থায় এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করে যে পরিমাণ তাপ শক্তি নির্গমন করে বা নির্গত হয় তাকে ওই মৌলে ইলেকট্রন আসক্তি বলা হয়ে থাকে তো এরকম ইলেকট্রন আসক্তি আমরা আশা করি যে বুঝতে পারবো যে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম দেখবো আমরা
পরের ক্লাসে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা আশা করি যে এই ইলেকট্রন আসক্তিগুলো বাসায় ভালো করে পড়বে। তো এই পর্যন্ত তোমরা আসলে দেখার চেষ্টা করবে যে মৌলসমের পর্যাবৃত্ত ধর্ম ধর্মগুলোতে কী বোঝায়, পরীক্ষায় আসে মৌলসমের পর্যাবৃত্ত ধর্ম কি। তারপরে হচ্ছে গলনাঙ্ক স্ফোটনাঙ্ক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে প্রথম যে আমরা এখানে গ্রুপের আলোচনার ক্ষেত্রে এসগুলো মৌলসম যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে প্রথম গ্রুপের এবং দ্বিতীয় গ্রুপের মৌলসমের গলনাঙ্ক স্ফোটনাঙ্কের মান কম হয়ে থাকে। আস্তে আস্তে ডান দিকে গেলে ধাতু সময়ের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফোটনাঙ্কের মান বাড়ে, তোমরা জানো। তো ধাতু হচ্ছে ডিবলক মৌল সবই ধাতু, অর্থাৎ হচ্ছে যতই তুমি ডান দিকে যাবে গলনাঙ্ক স্ফোটনাঙ্কের মান বাড়বে। তো সিলিকন পর্যন্ত এই ধারাটা ঠিক আছে, তারপর থেকে আবার অধাতু শুরু হয় এবং অধাতুর ক্ষেত্রে এই গলনাঙ্ক স্ফোটনাঙ্কের মান আবার কমতে থাকে। অর্থাৎ তুমি ডান দিকে যদি যাও তাহলে দেখা যাচ্ছে যে গলনাঙ্ক স্ফোটনাঙ্কের মান কমতে থাকে। তারপরে পারমাণবিক আকার আজকে আলোচনা করলাম যে একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায় পারমাণবিক আকার ছোট হতে থাকে। অর্থাৎ আমরা এইভাবে একটা চিত্রের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব যে এরকম ভাবে হয়, ডান বাম থেকে ডান দিকে গেলে এরকম হয় আর উপর থেকে নিচের দিকে গেলে এরকম হয়। হ্যাঁ, আমরা এরকম একটা চিত্র দেখব যে এই যতই বাম থেকে ডান দিকে যাব আকার ততই ছোট হবে আর উপর থেকে যতই নিচের দিকে যাব এভাবে আকার ছোট হতে থাকবে। সরি, উপর থেকে নিচের দিকে গেলে আকার বড় হয়। সরি, যতই আমরা উপর থেকে নিচের দিকে যাব ততই এরকম আকার বড় হতে থাকবে, কারণ নতুন নতুন শক্তিস্তর যুক্ত হওয়ার কারণে এখানে আমরা এভাবে দেখাইছি যে তো আকারটা আস্তে 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 বড় হয় নিচের দিকে গেলে। ওকে, আমরা আকার গলনাঙ্ক স্ফোটনাঙ্ক বুঝলাম। তারপরে হচ্ছে আয়নীকরণ শক্তি আমরা আলোচনা করেছি। আয়নীকরণ শক্তি হচ্ছে কি, যে ধনাত্মক চার্জে পরিণত করতে যে পরিমাণ শক্তি শোষিত হয়, এটা মনে রাখবা। ধনাত্মক আয়নে মানে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি শোষিত হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি, আর হচ্ছে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।